কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিবসে আমার কবি প্রণাম নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তনুশ্রী লাইফস্টাইল ব্লগ আজকে পঁচিশে বৈশাখ প্রত্যেকটি বাঙালির কাছে আজকে একটি বিশেষ দিন প্রত্যেকেই তার নিজের নিজের মতন করে কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের চেষ্টা করে থাকেন তো সেই হিসেবে আমার কাছেও আজকের দিনটি অবশ্যই বিশেষ দিন বাঙালি হিসেবে খুবই গর্বের দিন আমি আমার ছোট্ট একটি প্রয়াস করেছি এখানে কবিকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে কবি প্রণাম কথাটি আমি ফুল দিয়ে লিখেছি ফুল দিয়ে আলপনা দেওয়ার যে পদ্ধতি পদ্ধতিটি আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম খুবই ছোটোবেলায় মা বিভিন্নভাবে আলপনা দিতে অভ্যস্ত একটা সময় বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্নভাবে তত্ত্ব সাজানো আগেকার তত্ত্ব সাজানো বা বিয়ের সাজ মা খুবই সুন্দর নিপুণ হাতে করে থাকত এখন সাজগোজের পদ্ধতি এবং অনেক কিছুর পদ্ধতিই বদল হয়েছে তথাপি আমি যেটুকুনি শিখেছিলাম বহু বছর বাদে আজকে এটি চেষ্টা করলাম তো যারা আমার ব্লগ দেখো যদি তোমরা জানতে চাও কিভাবে খুব সহজে ফুলের আলপনা দেওয়া যায় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের জন্য বিভিন্ন ফুলের আলপনা খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো এটি খুবই ক্ষুদ্র প্রয়াস ছিল তথাপি ভিডিওটি কেমন লেগেছে প্রত্যেকে জানিও এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক এবং শেয়ার করো সকলের সাথে সবশেষে কবির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আজকের ভ্লগটি এখানেই শেষ করলাম নমস্কার হে নূতন দেখা দিই কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশও হোক কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যেরও মতো